তীব্র দাবদাহে জল কষ্ট, জল সংকটে ভুগছে খনি এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রয়োজনে ট্যাঙ্কারে করে এলাকায় জল পাঠানোর ব্যবস্থা করুক প্রশাসন, দাবি স্থানীয়দের। প্রচণ্ড তাপপ্রবাহে গোটা রাজ্য পুড়ছে। রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকলেও রাজ্যের খনি অঞ্চলে তাপের পারদ 45 ডিগ্রি ছুঁয়েছে। এই তীব্র দাবদাহে জল সংকটে ভুগছে খনি অঞ্চলের বাসিন্দারা। তাই জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে খনি অঞ্চলের বাসিন্দারা। জল সংকট খনি অঞ্চলে নতুন নয়, পূর্বে বাম জামানায় এই জলের সংকট ছিল। সরকার বদল হলেও তাদের সমস্যা সুরা হয়নি। সম্প্রতি বাউরিপাড়া এলাকায় 28 বছর বয়সী এক মহিলা কল থেকে জল নিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। এরপরই জলের দাবিতে পথে নেমে পথ অবরোধ করতে বাধ্য হয় বাউরি সমাজ। অন্ডালের সিঁদুরি এলাকায় জল সংকটের কারণে চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বাউরি সমাজের শিক্ষা সেলের লোকেরা ও সিঁদুলি বাউরিপাড়ার পুরুষ ও মহিলারা এদিন অন্ডালের খান্দ্রা সিঁদুলি প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভকারীরা জানাচ্ছে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েতকে এলাকায় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বহু আবেদন ও নিবেদন করা হয়েছে, কিন্তু আখেরে কোনো লাভ হয়নি। কয়েকদিন আগেই 28 বছরের এক মহিলা জল আনতে গিয়ে প্রাণ হারায়। আর কতগুলো প্রাণের বিনিময়ে সরকার এই এলাকায় জলের ব্যবস্থা করে দেবেন বলে প্রশ্ন তুলেছেন বাউরি সমাজ। আমাদের জলের সমস্যা, আমাদের কোনো ভুল নেই, সেই কারণে আমাদের একটা মেয়ে শ্মশান মারা গেছে। এবং যে এত বড় একটা ঘটনা ঘটে এখন একবারও আমাদের কাছে আসে, আমরা জল চাই, তাহলে আমরা এখানে থাকব। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। তিনি বলেছেন, বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বহু আবেদন নিবেদনও করা হয়েছে, তবুও বাউরি সমাজের নাগরিকদের জল সংকটের মতো গুরুতর সমস্যা প্রশাসকদের কর্ণগোচর হয়নি। তাই আজ বাধ্য হয়ে গোটা সমাজ পথে নেমে এসেছে জলের মৌলিক অধিকারের দাবিতে। যে অধিকার ভারতীয় নাগরিকের জন্মগত একটি অধিকার, সেটার দাবিতে আজ একটা গোটা সমাজ পথে নেমে এসেছে। তিনিও বলেন, গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলেরই আছে, তাই সমস্যার সমাধান শীঘ্রই না হলে তাদের আন্দোলন চলবে। তিনি আরো বলেন, তীব্র পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি যখন সিপিএম ছিল তখন পার্টি অফিস জলাজলি হ্যান্ডপ্যাক শুধুমাত্র জলের জন্য। কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন 28-29 বছরের মহিলা যে জল কোনো রকমে এখানে জল পৌঁছায় আর কি, সেখানে টুলু পাম্প লাগাতে যেয়ে পরে ইলেকট্রিফাই হয়ে মারা গেল। আমি বলছি আর কত জীবনের বিনিময়ে এখানকার মানুষ জল পাবে, এটা সরকার বলুক। আপনাদের মাধ্যমে যেখানে এখানকার যে ভিডিও আছে, ভিডিওকে এখানে আসার অনুরোধ করছি। এবং তারা কি ব্লু প্রিন্ট তৈরি করেছেন এখানকার মানুষকে পানীয় জলের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার দেওয়ার জন্য, সেটা সবার কাছে বলুক এবং ইমিডিয়েটলি জলের সাপ্লাই এখানে করতে হবে। যতক্ষণ না আমরা রিটার্ন একটা অ্যাসিউরেন্স পাচ্ছি যে জল কতদিন আসছে না আসছে, সেটা বিডিও সাহেব এসে বলুন। যদিও ও বলে যে 2 মাসে আমরা করছি, তো 2 মাস পর্যন্ত এখানে 10 ট্যাঙ্কার করে জল দিই, কিংবা যদি বলছে 4 মাসে আসছে তো 4 মাস করে 10 ট্যাঙ্কার জল দেখ, আমি বলছি 10 ট্যাঙ্কার না হলে 20 ট্যাঙ্কারও দিতে হবে। পর্যাপ্ত জলের ব্যবস্থা আজ থেকেই করতে হবে অবিলম্বে। অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আন্দোলনরত স্থানে এসে বাউরি সমাজের নাগরিকদের সঙ্গে যতক্ষণ না আলোচনা করছেন ততক্ষণ এই আন্দোলন চলবে। সভাপতি সুমন্ত বাউরি দাবি করেছেন, অবিলম্বে খনি এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করা হোক। তিনি ব্লক প্রশাসনের উদ্দেশ্যে জানিয়েছেন, দিনে 2 বার 10 ট্যাঙ্কার প্রয়োজনে 20 ট্যাঙ্কার জল দিতে হবে এলাকাগুলিতে, নইলে তাদের এই আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। কোনো সদিচ্ছা নেই জল ইয়ে করে, প্রধান বলছে এটা আমার কোনো হাতে নেই, সিঁদুলি মানুষের জন্য যে জলের ব্যবস্থা করব সেটা আমার হাতে নেই। আমরা তো এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এতদিন ধরে ডেপুটেশন কন দেন পেপার্স বহুত হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো পাড়ায় জল পাইনি। আর কতদিন একটা মানুষ নিজেও প্রাণ চলে গেল, আর কটা জীবন নেবে তারপর আমরা জল পাবো? আমার আমার প্রশাসনের কাছে আমাদেরও এটাই দাবি যে আর কতগুলো প্রাণ যাবে তারপরে সিঁদুলি মানুষ জল পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ No Man's Land,
পশ্চিম বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।